গুড মর্নিং, সুপ্রভাত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো এখানে আমি চলে এসেছি গাছে জল দিতে। হাতে যেটুকুই টাইম পেয়েছি কিনা জল দিতে চলে এসেছি। আজকে দিনটা হচ্ছে শনিবার, আর সবাইকে ঈদ মুবারক। তো আজকে ঈদ, আর বাড়ির সামনে প্রচুর তোড়জোড়, প্রচুর ধুমধাম, বিশাল বক্স বাজছে, মাইক বাজছে। তো আমাদের তো আর কাজ কিছু কিছু যেগুলো না করলে হবেই না। তো আমার যেহেতু ছুটি, সেহেতু মায়ের কাজটাকে আমি ছিনিয়ে নিয়েছি। ছিনিয়ে নেওয়া বলতে, মায়া যে গাছে জল দেয় সেটা আজকে মাকে না দিতে দিয়ে আমি জল দিতে বসে গেছি আর কি। তারপরে সকালবেলাটা শুরু করলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে। তো এক গ্লাস জল খাওয়া সকালবেলায় উঠে, এই অভ্যাসটা আমি করছি আর কি কিছু কিছু করে। কারণ আগে আমি বোতলেই খেয়ে নিতাম, দু ঢোক তিন ঢোক, কিন্তু এখন চেষ্টা করছি পুরো এক গ্লাস ভর্তি করে জল খাওয়ার। যত গরম বাড়ছে তত চেষ্টা করছি এক গ্লাস ভর্তি করে জল খাওয়ার। তারপরে মা দেখলাম স্নান টান করে, পুজো টুজো করে আলু টালু সব কেটে নিচ্ছে। আজকে আলুর দম হবে, আর বাড়িতে কাকুরা সব আসবে। তো কাকুরা অনেক কিছু নিয়ে আলোচনাও করবে এখন, সেই জন্য মা যতটা পাচ্ছে কাজ এগিয়ে দিচ্ছে। আর একের দিন ভেবেছিলাম মুলতানি মাটির বাকি প্যাকটা মা হয়তো ইউজ করবে, কিন্তু মা হয়তো আর ইউজ করার টাইম পায়নি। তো সেই জন্য দেখলাম যে এটাকে ফ্রিজ থেকে বার করে কিছুটা নর্মাল করে নিই। তারপরে আমি ভালো করে মুখের মধ্যে মুলতানি মাটির এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিলাম। কারণ আমি আর আজকে না অ্যাপ্লাই করলে আর টাইম পাবো না। তো এক সপ্তাহ পর নিশ্চয়ই আর এই প্যাকটা ঠিকঠাক থাকবে না, তখন তারা ইউজই করা যাবে না, ফেলেই দিতে হবে। আর এখন কি বলতো, এই এইসব জিনিসগুলো গরমের জন্য নষ্ট হয়েই যায়, ফ্রিজে যতই থাকুক না কেন। আর কোনো জিনিস নষ্ট করলে খুব গায়ে লাগে, কারণ মানে প্রত্যেকটা জিনিস ধরো নিজের ইনকাম দিয়ে আস্তে আস্তে কেনা। তো তারপরে এদিকে দেখো সবাই মিলে, এখানে কাকু কাকিমারা মা সবাই মিলে বসে আলোচনা করছে। তারপরে এখানে চায়ের বাসন টাসন পড়েছিল, দিয়ে মা ভেবেছিল পোলাও করবে, তো পোলাওটা মা ঠিকঠাক করতে পারেনি, আর পুটুর জন্য ভাতও করেছিল। মা পুটুর জন্য কি করেছিল বলতো, আলাদা করে ভাত করেছিল প্রেশার কুকারে, আর পোলাও হয়েছিল, মানে পোলাওটা পরে করলো। তো এখন প্রায় একটা বেজে গেছে, তো একটা বেজে গেছে, বক্সটা বন্ধ হয়েছে। আর বাড়িতে তো একটু আলোচনা হচ্ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, সেই জন্য মায়ের রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা ঠিক করেই রেখেছিলাম আজকে আলুর দম আর পোলাও হবে। তো আলুর দমটা তো মা সকালেই করে নিয়েছিল অনেকটা সকালে, আর মুড়িও খেয়ে নিয়েছিলাম অনেকটা সকাল করে। যেহেতু সবাই আসবে, কথাবার্তা হবে, আলোচনা হবে, ওখানে সময় দিতে হবে। তো মা এই 12:30টার সময় রান্না বসালো, তো কোনো রকমের পোলাওটা করেছে। আর ওর জন্য মা প্রেশারে আগেই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। কারণ কী বলতো, ও ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এইসব কিছু খায় না, ও ভাতটাই পছন্দ করে। দিয়ে যেই মা ওকে ভাত দিয়েছে, দিয়ে বলেছে যে আমাকে পোলাও দাও, আমি পোলাও খাবো। তো যাই হোক, বাচ্চার মন দিয়ে আবার মা ওকে আবার পোলাও দিয়েছে। আর আলুর দমটা, আলুর দমের কারিটা দেয়নি, শুধু দুটো আলু দিয়ে দিয়েছে। তো ওই দিয়ে ওর খাবারটা খেয়ে নিচ্ছে। তো ছোটো কাকু এসেছিল, মায়ের বাসন পড়ে গেল, বাসন মাজতে মাজতে ছোটো কাকু এসেছিল বলেই পুটু এসেছে আর কি। ছোটো কাকু পুটুকে নিয়ে এসছে, তো অনেকক্ষণ ছিল, তো এবার খেয়েটে তারপর ছোটো কাকু ওকে নিয়ে যাবে। আর এই যে এদিকে মা বাসনগুলো সব মেজে নিচ্ছে, চায়ের বাসন টাসন এইসব পড়েছিল, আর এখনই রান্না করলো, সেই সব টুকটাকি বাসনও অনেক কটা পড়েছে, তো সেইগুলো মা মেজে নিচ্ছে। তো মা যেহেতু খুব তাড়াহুড়ো করে করেছে, আর ওই 12:30টার সময় মা রান্নাবান্না বসিয়ে মানে পোলাওটা ভাতটা করেছে, তো দিয়ে পোলাওটা ঠিকঠাক করতে পারেনি। অন্যদিন মা পোলাওটা বেশ ঝরঝরে পাড়া করে, আর আমি খাচ্ছি, আর এদিকে পুটু তো খাওয়া হয়ে গেছে, ও টুলনি আমার পাশে বসে আছে, আর সমান আমার সাথে বকবক করছিলো। তো পোলাওটা ভালো হয়নি বলে মায়ের সাথে একটু রাগারাগি করছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় কালীতলায় গেছিলাম মায়ের সাথে, তো ওখানে ডালমুট খেতে মন হচ্ছিলো, তো ওখানে ডালমুট কিনে নিয়েছিলাম, দিয়ে সবাই মিলে বসে খেয়ে খাচ্ছিলাম আর কি। কাকিমাকে দিয়েছিলাম, আর এই ঠাকুমাটা খেলো না, ঠাকুমাটা দাঁতে ব্যথা, তাই আমি আর মা আর কাকিমা মিলে খাচ্ছিলাম। তারপরে দেখো ওখানে ঈদের জন্য কত বড় একটা গেট দিয়েছে, আর বাড়ির সামনে সব প্রচুর লাইট দিয়েছে। তো এই যে বল টাইল টাইপের লাইটগুলো দিয়েছে, যেদিকে চারিদিকে দেখো লাইট যাচ্ছে, আবার এদিকে ছোটো ছোটো সেই লাইটের গেটগুলোও দিয়েছে। তো
এই সময় মা এখন সন্ধ্যাটা জেলে নিচ্ছে, আর ওইদিকে ওদের নাচ গান শুরু হয়ে গেছে। আর দেখো বাড়ার ওই মুদিখানার দোকান থেকে মা টমেটো এনেছে, তো মা এখানে লঙ্কা আর শশাও নিত, কিন্তু লঙ্কা আর শশা ছিল না, শেষ হয়ে গেছিলো মুদিখানার দোকানেও, এখন টুকটাক জিনিস রাখে। তো টমেটো নিয়ে নিয়েছে, সাথে নিয়ে নিয়েছে বেসন। আর আমার ওই টোস্ট বিস্কিটটা খুব ভালো লাগছিলো, তাই ওই লম্বা টোস্ট বিস্কুটও নিয়ে নিয়েছে, আর সাথে ওই থিন আরারুট বিস্কিটও নিয়েছে, আর নিয়েছে তেল আর চা। তো মা এই কন্টেনারে সবজিগুলোকে ভরে রাখে, মানে আদা বলো, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, শশা টশা, লেবু, তো কন্টেনারে ভরে রাখলো। আর আমাদের বাড়ির দেখো বেল হয়েছে গাছে, তো গাছ ভর্তি করে বেল হয়েছে, তো আজকে পাড়ানো হয়েছিল আর কি। তো দেখো এখানে কাকু দিয়ে গেল বেল, আর সাথে হচ্ছে গাছের ইঁচড়। আর এখানেও সন্ধেবেলায় মা বললো যে মুড়ি টুড়ি খাবো না, সেই জন্য মা গরম দুধ করে নিল, দুধ আর টোস্ট বিস্কিট আর ওই এস বিস্কিট আমি আর মা মিলে সন্ধেবেলায় খেয়ে নিলাম। ওখানে মা মেয়ে মিলে দুধ বিস্কুট খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে মা উঠে চলে এসেছে, উঠে এসে এখানে ঝুড়িতে যা বাসনপত্র ধুয়েছে আর কি, সারাদিন ধরে প্রচুর বাসনপত্র মাজা ধোয়া হয়েছে, তো সেগুলোকে মা এক এক করে বাসনের তাকে আর যেখানে যেখানে যা যা জিনিস রাখে সব এক এক করে তুলে রেখে দিল। পুটুর জন্য যেহেতু ভাত করেছিল, সেই ভাত ছিল আর কি, তো মা বললো যে ও তো ভাত খায়নি, তাহলে ওই ভাতটা আমরা ভিজে ভাত করে খেয়ে নিই। তো এখানে আমি বললাম তাহলে আমি বেসনের বড়া করব। তো এখানে মা বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিল, আমি শুধু পরিমাণ মতো জল ঢেলে ঢেলে বেসনটাকে ভালো করে মেখে নিলাম, আর তার সাথে দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা আর কি কুচিয়ে নিয়েছি, তো সেটাও মাখা হয়ে গেলে লাস্টে অ্যাড করে দেব। তো আমি দেখলাম যে আমি একবার চেষ্টা করি যে করতে পারি কি না, কারণ আমি তেলে কিছু জিনিস দিতে গেলেই আমার খুব ভয় লাগে, মনে হয় যেন তেল ছিটকে আসবে, এই মনে হয় আমার হাতে তেল ছিটকে যাবে। তো যাই হোক, তারপরে দেখলাম যে না পারলাম, আস্তে আস্তে দিয়ে দিলাম প্যানটা গরম করে, তার মধ্যে তেল দিয়ে এখানে ওই যে বেসনের হালকা হালকা চাপ চাপ বড়া ভেজে নিলাম, তো যেটা পান্তা ভাত দিয়ে তো জমে যাবে। যে ডালমুটটা কিনেছিলাম সেটা মোটামুটি খেতে পারিনি আর কি সবটা, তো বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো ডালমুটের মধ্যে মা সর্ষের তেল আর তার মধ্যে ছোটো ছোটো লঙ্কা কুচি কয়েকটা দিয়ে দিল, দিয়ে এটাকে মেখে নেবে, তার সাথে রয়েছে বেসনের বড়া। আর প্রেশারে মা ওবেলাতে ভাত করে নিয়েছিলো, তো ভাতটা জল দিয়ে দিয়েছিলো, তো আমাদের ভিজে ভাত রেডি, তার সাথে রয়েছে ডালমুটের একটা হালকা করে চাট বলা যায়, আর তার সাথে রয়েছে বেসনের বড়া। তো চলো রাতের ডিনারটা করে নিই। তো মা এখানে ভাত দিয়ে দিল বাটিতে, তারপরে এর মধ্যে ডালমুট দিয়ে দেবে, তার সাথে দিয়ে দেবে এই বেসনের বড়া। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তাহলে চলো এখানেই ভিডিওটাকে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টে জানিও। আজকে মা চুলটাকে বিনুনি করে দিয়েছে, সেই জন্য চুলটা কি ঠিকঠাক লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।